হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন, সকালবেলা আপনাদের জন্য আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্রেস্ট ফিডিং ভিডিও। আর এই দেখে দেখুন আমি কি করছি, আলুর চোকা মাখা করছি কড়াইয়ের মধ্যে। তা আবার কত বড় কড়াটা দেখুন। আজকে হচ্ছে আমার জায়ের ঘরে, মানে সেই আগের দিন লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা হলো না, সেদিনের তো খাওয়া দাওয়া সেরকমভাবে কিছুই করা হয়নি। তো ওরা সেদিন চেয়েছিল কি, দুপুরবেলা ওই যে পুঁই শাকের ঘ্যাট, তারপরে ডাল আর হচ্ছে পটল আলুর তরকারি, এটা করেছিল। আর রাত্রিবেলার দিকে করবে ফ্রাইড রাইস আর আলুরদম করার কথা ছিল। বাট তার জন্য মানে যে কজন লোককে বলা হয়েছিল সবাই আসেনি বলে সেই খাবার দাবার না রয়ে গেছিলো, সেই খাবার দাবারগুলো তাই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা। আর কোনো রান্নাবান্না হয়নি, তার জন্য আমরা হচ্ছে আমার জায়রা বললো যে, জায়রা বলছি যা বললো যে তোদের আর আজকে রান্না করতে হবে না। তো আজকে দিনটা আমরা হচ্ছে ফ্রাইড রাইস করবো আর চিকেন কষা করবো, তা হচ্ছে তোরা এখানে খাওয়া দাওয়া করবি। তো যেই কথা সেই কাজ, সেই জন্য আমি ওইদিকে রান্না করতে বসে পড়েছি। আর সকালের জন্য আলু ভাতে ভাত করেছি, আলু ভাতে ভাতটা আমি জন্য আলুর ভাতেটা আমি চোকাটা মাখা করছি। আর এই দিকে আমার ননদের মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছিলো, দেখতেই পাচ্ছেন। ওইদিকে আমার জায়ের ঘরে হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে দধিকর্মা দিতে হবে, দধিকর্মাও তো বলে, সেটা ঠিক আমি বলতে পারছি না। তো ওইখানে হচ্ছে দিতে হবে বলে তার জন্য একটু তুলসী পাতা লাগবে, তাই জন্য আমার ননদের মেয়ে দেখুন তুলসী পাতা ছিঁড়ে নিয়ে চলে গেল। ওর বড় মা হয় ওইটা আর কি, ওই বড় মা ওকে বলেছিলো তুলসী পাতা নিয়ে আসতে, তার জন্য হচ্ছে ও তুলসী পাতা নিয়ে গিয়ে ওর বড় মাকে দিচ্ছে। আর ওর বড় মা বেশ ভালো করে দধিকর্মাটা মেখে ওইখানে হচ্ছে ঠাকুরকে নিবেদন করে তারপর ওইখানে বসে বসে গান করবে, সেটা আপনাদের শোনাবো। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না কেউ। এই যে ও তুলসী পাতাটা নিয়ে দিয়ে দিল, এখন হচ্ছে দধিকর্মা দিয়ে সব কিছু দিয়ে এখন উনি বসবে। আর উনি না পুজো আচারা দিতে এইসব করতে খুব ভালোবাসে, কারণ কি আগেকার দিনের মানুষগুলো তো এগুলোই বেশি পছন্দ করে না, এই এখনকার মানুষ তো নয়। তো যাই হোক, এইদিকে হচ্ছে এই টুলটার উপর এখানে দেওয়া আছে। আর লক্ষ্মী ঠাকুরটাকে দেখে নিন আপনারা, সেদিনকার দেখতে পেয়েছেন কিনা ঠিক মতো জানি না, বাট আমারটার থেকে একটু বড়, আমার যেই ঘরে দেখেন যেটা সেটা থেকে এক সাইজ বড়। বাট এইটাও আমি পছন্দ করে দিয়েছি ভালোই, তো রং টং করে মেকআপ টেকআপ করে দিয়েছি। আর এই প্রদীপদানিটা দেখুন কত সুন্দর লাগছে না, আমার তো খুব পছন্দ হয়েছে এই প্রদীপদানিটা। আমি আমার যাকে বলেছিলাম যে এটা কিনে নিতে, ও আমার সাথেই, মানে আমি ওর সাথে গেছিলাম যে ওর কী কী জিনিস লাগবে সেই সব জিনিস কেনার জন্য। তো ও অনেক কিছু কিনেছিলো, এই ঘড়িটাও কিনেছিলো, সাথে ওই প্রদীপটা কিনেছিলো, থালা বাসন সব কিছু কিনেছিলো। আর এই দেখুন দধিকর্মা মাখানো হয়ে গেছে, মানে এখন মাখছে, সরি মাখানো হয়নি, এখন মাখছে ভালো করে মেখে, এখন ঢেকে দিয়ে উনি হচ্ছে গান করবে, শুনুন। ও সরি বন্ধুরা, আমি ভেবেছিলাম হয়তো গান করবে, তখন ভিডিওটা শ্যুট করার সময় তো আমি ছিলাম না, আমার ননদের মেয়ে ছিল, তাই জন্য ও হচ্ছে করেছিল বলে আমি অতটা খেয়াল করিনি। তারপরে দেখলাম উলু উলু দিচ্ছে। আর এইদিকে আমার যা হচ্ছে মাংসটা টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছে। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে দিই, ও তো এখানেই থাকবে, আমার ননদের মেয়ে, বারবার তো ওই এক কথা বলবো না যে ননদের মেয়ে ননদের মেয়ে, ওকে আমি তুনতাই বলে ডাকি, আমি সেই নামে এখানে বলবো, আপনারা একটুখানি বুঝে নেবেন। তো এখানে চিকেনটা ভালো করে হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছে, আমি বললাম আদা রসুন দিয়ে দে, ও বললো যে না এখন দিতে হবে না, মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপরে হচ্ছে দিতে। আর এইদিকে দেখুন ও সিরিয়াল দেখতে দেখতে এগুলো করছে। আর বেশি কিছু রান্না করিনি জানেন তো, এই গরমের মধ্যে বেশি কিছু রান্না করলে খেতেও চাইবে না আর আমরা রান্না করতেও পারবো না। এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছি, আর সাথে তো একটা পা আছে আমার কাছে, আমার এটা খুব খেতে ভালো লাগে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট।